যে আলোর প্রখরতা হয় যেন বিবেক। এই স্বপ্নগুলো নিয়ে গুরুকুল শিক্ষা পরিবার আয়োজন করেছে নবীন বরণ বিদায় অনুষ্ঠান 2017। উক্ত অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত আছেন মৃত্যুঞ্জয়ী তরুণ প্রজন্মের নেতা সুফি ফারুক ইবনে আবু বকর স্যার, উপস্থিত আছেন আমাদের সকল শিক্ষকবৃন্দ, গুরুকুল রোভার স্কাউট, গুরুকুল গার্লিং রোভার, গুরুকুল রেড ক্রিসেন্ট, গুরুকুল কালচারাল ক্লাব, আমাদের সকল শিক্ষার্থী এবং যাদের জন্য এই মহতী অনুষ্ঠান সেই সকল নবীন ও বিদায়ী শিক্ষার্থী। আমাদের এই অনুষ্ঠানের আয়োজনে গুরুকুলের সকল সংগঠন, গুরুকুলের সকল ক্লাবসমূহ, শিক্ষক সর্বোপরি যিনি আমাদের এই মহতী অনুষ্ঠানের সুযোগ করে দিয়েছেন সেই গুরুকুল প্রমুখ সুফি ফারুক ইবনে আবু বকর ও চেয়ারম্যান আজিজা আহমেদ পলা ম্যাডামকেও জানাই আন্তরিক ধন্যবাদ। নবীন বরণ বিদায় অনুষ্ঠান 2017 উদযাপন কমিটিকেও জানাই আন্তরিক ধন্যবাদ। আজকের এই মহতী অনুষ্ঠান বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো। যারা বিদায়ী আছো তারা মনে করো না তোমাদের আমরা বিদায় দিচ্ছি। বিদায় শুধুমাত্র তোমাদের একটা স্তর থেকে আর একটা স্তরে আমরা পৌঁছে দিচ্ছি মাত্র, তোমরা আমাদের সারা জীবন আছো অন্তরে আছো মনে। তোমাদের জয় করতে হবে সূর্যের ওই সর্বোচ্চ শিখর। আর এদিকে যারা নবীন বসে আছো তারা তাদেরকে বলবো গুরুকুল শুধুমাত্র একটি তথাকথিত শিক্ষায় শিক্ষিত প্রতিষ্ঠান নয়, গুরুকুল একটি প্রকৃত সত্য মানুষ তৈরির প্রতিষ্ঠান। তাই হে নবীন হোক একটাই লক্ষ্য একটাই উদ্দেশ্য, নিজে একজন সত্য মানুষ হও এবং অন্যকে সত্য মানুষ হিসেবে তৈরি করো। সকাল হয়েছে, সূর্য উঠেছে, আলো এসেছে, আলো আসবেই। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।